সবাইকে এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম মোল্লা বারাদারকে কণ্ঠা করে রেখেছে পাকিস্তান ও হাক্কানিরা বিস্তারিত শুনবেন সংবাদে মেয়েদের স্কুলে যেতে বাধা দেয়া অন কাজ বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ইসরায়েল সৌদির কাছে অস্ত্র বিক্রি চান না মার্কিন কংগ্রেস ম্যান ওগাসে কর্টেজ ইসরায়েলকে পাত্তা না দিয়ে ডেনমার্কের পার্লামেন্ট ভবনে উঠল ফিলিস্তিনি পতাকা ফ্রান্সের পক্ষে লড়া আলজেরিয়ান মিত্রদের কাছে ক্ষমা চাইলেন ম্যাক্রো টানা তৃতীয়বার ক্যানাডার প্রধানমন্ত্রী হলেন জাস্টিন ট্রুডো সংবাদে শুনবেন বিস্তারিত আস্থা ভোটে জয় অবশেষে ১৩ মাসের রাজনৈতিক সংকটের অবসান লেবাননে এবং কাবুলের বিশ্ববিদ্যালয়ের নাম বদলে দিল তালেবান দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম মোল্লা বারাদারকে কোন ঠাসা করে রেখেছে পাকিস্তান ও হাক্কানিরা আমেরিকা এবং তার মিত্ররা যে মানুষটিকে তালেবান সরকারের মধ্যপন্থী কণ্ঠ হিসেবে বলে আশা করেছিল সেই মোল্লা আব্দুল গনি বারাদারকে কোন ঠাসা করে রেখেছে পাকিস্তান ও হাক্কানি নেটওয়ার্ক কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদের নাটকীয় গোলাগুলির পর থেকেই তাকে কোন ঠাসা করে রাখা হয়েছে বলে জানা গেছে তিনি এখন কোথায় আছেন তাও স্পষ্ট নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার নেতৃত্ব দানকারী তালেবানের সবচেয়ে প্রকাশ্য মুখ মোল্লা আব্দুল বারাদার সেপ্টেম্বরের শুরুতে মন্ত্রিসভা গঠনের বিষয়ে প্রাসাদে আলোচনার সময় শারীরিকভাবে আক্রান্ত হন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় থাকা হাক্কানি নেটওয়ার্কের এক শীর্ষ নেতা তাকে চর থাপ্পর ও কিলঘুষি মারেন পাকিস্তানের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বারাদার সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভার জন্য চাপ দিয়েছিলেন তিনি তালেবানের বাইরে নেতৃবৃন্দ এবং জাতিগত সংখ্যালঘুদেরও সরকারে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন যাতে তাদের সরকার বাকি বিশ্বের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে ওঠে কিন্তু বৈঠকের এক পর্যায়ে খলিলুর রহমান হাক্কানি তার চেয়ার থেকে উঠে মোল্লা বাড়াদেরকে ঘুষি মারতে শুরু করেন তখন তাদের দেহরক্ষীরাও একে অপরের ওপর গুলি চালায় তাদের মধ্যে বেশ কয়েকজন নিহত ও আহত হন যদিও মোল্লা বারাদার বেঁচে যান এরপর তিনি রাজধানী কাবুল ছেড়ে তালেবানের আধ্যাত্মিক ঘাঁটি কান্দাহারে চলে গেছেন সেখানে তিনি তালেবানের সর্বোচ্চ নেতা এবং আধ্যাত্মিক প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদের সঙ্গে আলোচনা করছেন গত সাত সেপ্টেম্বর ঘোষিত নতুন আফগান মন্ত্রিসভায় তালেবানের বাইরে কেউ ছিল না আর প্রায় নব্বই শতাংশ পদেই পশতুনদের নিয়োগ দেওয়া হয় হাক্কানি পরিবার চারটি পদ পেয়েছে সিরাজুদ্দিন হাক্কানি ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন হাক্কানি নেটওয়ার্কের এই নেতা সন্ত্রাসবাদের জন্য এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন মোল্লা বারাদারকে দুজন উপপ্রধানমন্ত্রীর একজন করা হয়েছে তালেবান এবং হাক্কানি নেটওয়ার্ক দু হাজার ষোলো সালে একীভূত হয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে চলতি মাসের শুরুর দিকে কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে আলোচনার সময় সেখানে থাকা পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থার প্রধান বারাদারের বিরুদ্ধে হাক্কানিদের সমর্থন করেছিলেন দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্য মোল্লা বারাদারকে মুক্ত করার আগে তিনি পাকিস্তানের কারাগারে আট বছর বন্দী ছিলেন কাবুলের সূত্র আরও জানায় তালেবানের স্বল্প পরিচিত মুখ মোল্লা মোহাম্মদ হাসান বারাদারের পরিবর্তে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে কারণ ইসলামাবাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং হাক্কানি গোষ্ঠীর জন্য তিনি নন অথচ মোল্লা বারাদার কান্ধার ভিত্তিক তালেবানের একজন প্রতিষ্ঠাতা ছিলেন ওদিকে মঙ্গলবার মন্ত্রিসভার বাকি পদগুলোর জন্য নাম ঘোষণা করেছে তালেবান কিন্তু এবারও কোন নারীর নাম ঘোষণা করা হয়নি ফলে তাদের পুরো মন্ত্রিসভায় কোনো নারী স্থান পাচ্ছেন না বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবেই স্পষ্ট হয়ে গেছে মেয়েদের স্কুলে যেতে বাধা দেওয়া অনিসলামিক কাজ বললেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন আফগানিস্তানে নারীদের শিক্ষা গ্রহণে বাধা দেয়া অনিসলামিক কাজ হবে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন নতুন তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেতে হলে পাকিস্তানের শর্ত পূরণ করতে হবে তিনি তালেবান নেতৃত্বকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার এবং মানবাধিকারকে সম্মান করার আহ্বান জানান ইমরান খান আরো বলেন আফগানিস্তানকে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত নয় যারা পাকিস্তানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে গত সপ্তাহে তালেবানরা মাধ্যমিক বিদ্যালয় থেকে মেয়েদের বাদ দিয়ে শুধুমাত্র ছেলেদের এবং পুরুষ শিক্ষকদের ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিল কিন্তু পাকিস্তানের নেতা বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন মেয়েরা শীঘ্রই স্কুলে উপস্থিত হতে পারবে তিনি বিবিসির জন সিমসনকে বলেন তারা ক্ষমতা আসার পর থেকে তারা যে বিবৃতি দিয়েছে তা খুবই উৎসাহজনক তিনি বলেন আমি মনে করি তারা নারীদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে নারীদের শিক্ষিত হওয়া উচিত নয় এমন ধারণা ইসলাম বিরোধী এবং এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্কও নেই আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য তালেবানরা তার মানদণ্ড বাস্তবসম্মতভাবে পূরণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন করলে ইমরান খান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বারবার এই গোষ্ঠীকে আরও সময় দেওয়ার আহ্বান জানান ইসরায়েল সৌদির কাছে অস্ত্র বিক্রি চান না মার্কিন কংগ্রেস ওমেন ওকাসিও কর্টেজ যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় কংগ্রেস ওমেন আলেকজান্ড্রিয়া ওকাসে করটেস যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটে সংশোধনী প্রস্তাব এনেছেন এই প্রস্তাব পাশ হলে যুক্তরাষ্ট্রের ইসরায়েল ও সৌদি আরবে অস্ত্র বিক্রি স্থগিত করা সম্ভব হবে শুক্রবার মার্কিন কংগ্রেসের প্রতিরক্ষা বাজেট আলোচনায় এই প্রস্তাব উত্থাপন করেন তিনি শুক্রবার এক টুইট বার্তায় আলেকজান্ড্রিয়া ওকাসিয়া করটেজ বলেন এই বছর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটের আলোচনায় তিনি মোট সাতটি সংশোধনী প্রস্তাব এনেছেন এর অংশ হিসেবে সাংবাদিক জামাল খাসোগীকে হত্যার জন্য সৌদি সরকার বিক্ষোভকারীদের নৃশংসভাবে দমনের জন্য কলম্বিয়া সরকার এবং ফিলিস্তিনি বেসামরিক লোক ও মিডিয়া সেন্টার লক্ষ্য করে বোমা বর্ষণের কারণে ইসরায়েলি সরকারের কাছে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করার প্রস্তাব রয়েছে চলতি বছরের মে মাসে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠনগুলোর সাথে দ্বন্দ্বের জেরে আগ্রাসন চালায় ইসরায়েলি বাহিনী টানা এগারো দিনের আগ্রসনে গাজার নারী ও শিশু সহ দুশো জনের বেশি বাসিন্দা নিহত হন এবং আরও এক হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হন ইসরায়েলি হামলায় গাজার মিডিয়া সেন্টার হিসেবে খ্যাত আল জালা ভবন ধ্বংস হয় কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক বার্তা সংস্থা এপির আঞ্চলিক কার্যালয় সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের স্থানীয় কার্যালয় ওই ভবনে ছিল 2018 সালে 2 অক্টোবর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচক হিসেবে পরিচিত নির্বাসনে থাকা সৌদি সাংবাদিক জামাল খাসগিকে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যা করা হয় তুর্কি নাগরিক ও গবেষক খাদিজা জেঙ্গিসকে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে সৌদি কনস্যুলেটে গেলে তাকে হত্যা ও লাশ টুকরো টুকরো করা হয় সৌদি কর্তৃপক্ষ প্রথমে হত্যাকাণ্ডের বিষয় অস্বীকার করলেও পরে তারা জানায় কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় ক্রমে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় ওই সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে বিচারের আওতায় আনা হয় ইসরায়েলকে পাত্তারা দিয়ে ডেনমার্কের পার্লামেন্ট ভবনে উড়ল ফিলিস্তিনি পতাকা ডেনমার্ক সংসদ ভবনের বাইরে ফিলিস্তিনি পতাকা উড়ানো হয়েছে ফিলিস্তিন পতাকা দিবস উপলক্ষে সোমবার প্রথমবারের মতো রাজধানীর কোপেনহেগেনে অবস্থিত জাতীয় সংসদ ভবনে এই পতাকাটি উড়ানো হয় ডেনমার্কে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত মানুয়েল হাসাসিয়ান এবং ডেনমার্ক পার্লামেন্টের সদস্য সিকান্দার সিদ্দিকের উপস্থিতিতে পতাকা উত্তোলনের আয়োজন করে ডেনমার্কে অবস্থানরত ফিলিস্তিনিদের একটি সংগঠন পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠানে বক্তারা ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং জেরুজালেমকে রাজধানী করে তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে জোর দাবি তোলেন তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া এবং দখলদার ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে ভূমিকা রাখার জন্য ড্যানিশ সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের স্বাধীন অধিকারের ওপর জোর দেন দু পনেরো সালের ত্রিশ সেপ্টেম্বর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রথমবারের মতো নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের বাইরে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছিলেন তারই উদযাপনে বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত ফিলিস্তিনিরা দিনটিকে তাদের পতাকা দিবস পালন করে থাকে ফ্রান্সের পক্ষে লড়া আলজেরিয়ান মিত্রদের কাছে ক্ষমা চাইলেন ম্যাক্রো আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্সের পক্ষে লড়া আলজেরিয়ান মিত্রদের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সোমবার রাজধানী প্যারিসে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে এক অনুষ্ঠানে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত আট বছর আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে এই সকল আলজেরিয়ান ফ্রান্সের পক্ষে লড়াই করলেও ওই সময়কার ফরাসি কর্তৃপক্ষ তাদের ত্যাগ করেছিল সেই পরিপ্রেক্ষিতেই আলজেরিয়ান মিত্রদের কাছে ক্ষমা প্রার্থনা করল ম্যাক্রো ফেলে আসা আলজেরিয়ান মিত্রদের সম্মান জানানোর জন্য এলিসি প্রাসাদে হওয়া অনুষ্ঠানে ইমানুয়েল ম্যাক্রো বলেন ফ্রান্সের নামে উচ্চকণ্ঠে ও স্পষ্টভাবে বলছি যে ফ্রান্সের হয়ে লড়া আলজেরিয়ান এবং তাদের সন্তানদের প্রতি আমরা ঋণী ওই যোদ্ধাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা তাদের ভুলবো না ফেলে আসা আলজেরিয়ার মিত্র সেনা ও তাদের পরিবারকে ক্যাম্পে ও কারাগারে নির্যাতন সহ্য করতে হয়েছে তাদেরকে যেভাবে ওই সময়কার ফরাসি কর্তৃপক্ষ কর্তৃক অবহেলা করা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি আমরা আপনাদের ভুলবো না অনুষ্ঠানে ইমানুয়েল ম্যাক্রো তার বক্তব্যে প্রতিজ্ঞা করেন এবছর শেষ হওয়ার আগেই ফ্রান্সের হয়ে লরা আলজেরিয়ান এবং তাদের পরিবারের সদস্যদের স্বীকৃতি ও ক্ষতিপূরণ দেয়া হবে এ বিষয়ে একটি খসড়া আইন পেশ করা হচ্ছে তিনি আরও বলেন হার্কিসদের দায়িত্ব নিতে অবহেলা করেছে ফ্রান্স উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত হওয়া আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্সের হয়ে লড়াই করেছে দু লাখ হার্কিস তারা মূলত ফ্রান্সের হয়ে আলজেরিয়াদের বিপক্ষে লড়াই করেছিল টানা তৃতীয়বার কানাডার প্রধানমন্ত্রী হলেন জাস্টিন ট্রুডো তৃতীয়বারের মতো জয়লাভ করে ক্ষমতায় ফিরছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে প্রাথমিক ভোট গণনায় দেখা গেছে তিনশো আসনের হাউস অব কমন্সে ট্রুডোর লিবারেল পার্টি একশো সাতান্নটি আসনে এগিয়ে রয়েছে বিপরীতে তার প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির প্রার্থী পেয়েছেন একশো বাইশটি আসন দলটির দ্বিতীয় শীর্ষ নেতা ইতিমধ্যে পরাজয় মেনে নিয়েছেন বাদবাকি উনষাট আসনের মধ্যে ব্লক কুইবেকয়া পেয়েছে একত্রিশটি এবং বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টি এনডিপি পেয়েছে ছাব্বিশটি আসন আর এখনো দুইটি আসনের ভোট গণনা শেষ হয়নি কিন্তু দেশটিতে এককভাবে একশো আসন না পেলে কোন দল সরকার গঠন করতে পারে না ফলে অন্য কোনো দলের সঙ্গে জোট গঠন করে ক্ষমতায় যেতে হবে ট্রুডোর দলকে এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ট্রুডো তার সমর্থকদের বলেছেন সব ক্যানাডিয়ানের মঙ্গলের জন্য অন্য দলগুলোকে সঙ্গে নিয়ে কাজ করা হবে হোটেলের বলরুমে সমবেত সমর্থকদের তিনি বলেন এই মহামারীর মধ্যে আমাদের নির্বাচিত করে আবার সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করার সুযোগ দিচ্ছেন আজ আমরা যা দেখলাম তা হল লাখো ক্যানাডিয়ান প্রগতিশীল পরিকল্পনার প্রতি রায় দিয়েছেন এর আগে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিবিসির সমীক্ষায় বলা হয়েছিল হাউস অব কমন্সের সরকার গড়তে ট্রুডোর লিবারেল পার্টিকে অন্য দলের সমর্থন নিতে হতে পারে সিবিসি জানায় ট্রুডো তার মন্ট্রিয়াল আসন থেকে পুনর্নির্বাচিত হয়েছেন নির্বাচনের প্রাককালে তিনি ভোটারদের বলেছিলেন নির্বাচনের মাধ্যমে দেশের জন্য সঠিক পথটি বেছে নেওয়া হবে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি আস্থা ভোটে জয় অবশেষে তেরো মাসের রাজনৈতিক সংকটের অবসান লেবাননে লেবাননের নতুন সরকার দেশটির সংসদে আস্থা ভোটে জিতেছে এর মধ্য দিয়ে দেশটির তেরো মাসের রাজনৈতিক সংকটের অবসান হয়েছে সোমবার বিশ সেপ্টেম্বর সংসদে নয়া সরকারের বিষয়ে আস্থা ভোট অনুষ্ঠিত হয় এর আগেও সরকার গঠিত হয়েছে কিন্তু তা সংসদের আস্থা অর্জন করতে পারেনি এর ফলে দেশটির অর্থনৈতিক সংকট ক্রমেই জটিল হচ্ছিল এতে সরকারের পক্ষে ভোট দিয়েছে পঁচাশি জন সংসদ সদস্য বিপক্ষে ভোট পড়েছে পনেরোটি এছাড়া সতেরো জন সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী সাদ সরকার গঠন করতে ব্যর্থ হয় গত ছাব্বিশ জুলাই নাজিব মিকাতিকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট মিশেল আউন নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি লেবাননের ধনাঢ্য ব্যক্তি তিনি এর আগেও দুইবার লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আবদুল্লাহ বুহাবিব অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউসুফ খালিল এবং স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ফিরাজ আবাইদ এছাড়া উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সায়াদা আসামি প্রধানমন্ত্রী নাজিব মিকাতি দেশের অর্থনৈতিক সংকট সমাধানের পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের দখলে থাকা ভূখণ্ড মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন কাবুলের বিশ্ববিদ্যালয়ের নাম বদলে দিল তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে তালেবান ইউনিভার্সিটি অব বুরহানুদ্দিন রাব্বানি থেকে পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে কাবুল এডুকেশন ইউনিভার্সিটি সোমবার আনুষ্ঠানিকভাবে এই নাম বদলের ঘোষণা দেওয়া হয় এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া

আফগানিস্তানের বুদ্ধিবৃত্তিক সম্পদ রাজনৈতিক বা জাতিগত নেতাদের নামে এগুলোর নাম করা করা উচিত কাবুলের হামিদ কার্যে আন্তর্জাতিক বিমানবন্দরও পুরনো নামে ফিরিয়ে নিয়েছে তালেবান অর্থাৎ এটির নাম এখন কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর তালেবান সরকার বলছে গত দুই দশকে আফগানিস্তানে ভাষাগত আঞ্চলিক ও জাতিগত বৈষম্য বিরাজ করেছে এই বৈষম্যের ভিত্তিতেই জাতীয় পর্যায়ে বিভিন্ন নামকরণ করা হয়েছে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ